নমস্কার, আজর ওড়িশা বিকাশ রৈপাখ সেপাখক স্বাগত করুছি মু কাদম্বরী। আলোচনা করিবা দুইটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উপরে। যে প্রথম প্রসঙ্গটি আসিছি কেন্দ্রাপড়া জেলার, তে কেন্দ্রাপড়া জেলার নদী তটবর্তী নদীকূলিয়া বাসীঙ্ক পাই বর্তমান দুঃখ আসিছি। কাহিঁকি না যেতেবেলে নদীকূলরে সেমানে বসবাস করুছন্তি, তেবে কোঠি না কোঠি নদী গর্ভরে অনেক চাষ জমি লীন হউতবা বলে বর্তমান গাঁবাসী যদি কহিবা ঘরগুড়িক মধ্যে লীন হইতবা অভিযোগ আসিছি। তেবে পথর বন্ধ করিবা পাই অনেকবার সেমানে প্রশাসন নিকটরে গুহারি করিলেনি, কিন্তু প্রশাসন অধিকারী মানে কোনসি প্রকার এই কথাকে শুনাতি, ফলে গোটিয়ে পরে গোটিয়ে ঘর গোটিয়ে পরে গোটিয়ে জমি বর্তমান নদী গর্ভরে লীন হেবাকু বসিছি, যাহাকু নেই নদীকূলিয়া বাসীঙ্ক বর্তমান চিন্তা বড়িছি। তে বর্তমান যদি কহিবা আগকু যেহেতু বর্ষা দিন রহিছি এবং বর্ষা দিন পূর্বরু এই পথর প্যাকিং করিবা পাই গোটিয়ে প্রকার নিবেদন করিছন্তি জেলা প্রশাসন নিকটরে গ্রামবাসী মানে, কিন্তু কোনসি না কোনসি প্রকার জেলা প্রশাসন ইহা উপরে দৃষ্টি দেউ নাহি, যাহাকু নেই বর্তমান অসন্তোষ ব্যক্ত করিছন্তি নদীকূলিয়া বাসী। তবে আগকু যেহেতু বর্ষা দিন রয়েছে এবং বর্ষা দিন ভিতরে যেতবে নদীরে বড়ি আসে সেতবে কোটি না কোটি নদীকূলিয়াবাসী মনে ছনকা পশে, কেতবে ডর রয়েছে কি তাঁক ঘর মধ্য নদী গর্ভরে লীন হয়ে কি, এমিতি যদি দেখিবা তাহলে পাখাপাখি অধিকাংশ জমি মধ্য নদী গর্ভক চালি যাইছি এবং অধিকাংশ ঘর মধ্য নদী গর্ভরে লীন হয়ে অঞ্চলবাসী মানে গোটি প্রকার দাবি করছেন। কিন্তু এই নেই এই এহাকু সম্পূর্ণ রূপে দৃষ্টি দেওয়া প্রশাসন নিকটরে গুহারি করে নদী কুলিয়াবাসী এবং তা সহিত ব্লক অধিকারী মধ্য গোটি প্রকার যদি কহবা নিবেদন মধ্যে করেছেন, এবং স্থানীয় সরপঞ্চকু যদি কহবা স্থানীয় সরপঞ্চকু এই সমস্যা বাবদরে অনেকবার অবগত করাইছেন, কিন্তু কোটি না কোটি সরপঞ্চ অনদেখা করুথবা অঞ্চলবাসী মানে গোটি প্রকার অভিযোগ করেছেন। তবে এ সম্পর্কে অধিক সূচনা পেয়ে আমার সহ সিধাশক লাইভ রয়েছেন কেন্দ্রাপড়ার হিমাংশু। হিমাংশু, যদি কহবা যেভাবে ভাবে নদীকূলিয়াবাসী কেন্দ্রাপড়া জেলার যে নদী তটরে রয়েছেন নদীকূলিয়াবাসী মানে রয়েছেন, তবে কোটি না কোটি সে মনে গোটি প্রকার ডর রয়েছে, কাহিঁকি না অনেকবার যেতবে বড়ি আসুছি অনেক জমি নদী গর্ভরে লীন হয়ে যাইছি, অনেক ঘর মধ্যে নদী গর্ভরে লীন হয়ে যাইছি, তবে কোটি না কোটি আগকু যেহেতু বর্ষা দিন রয়েছে এবেঠারু সে মনে ডর রয়েছে। তবে এই সমস্যার সমাধান পাই অনেকবার জেলা প্রশাসন নিকটে সেমানে গুহারি করলে, অনেকবার যদি কবা ব্লক অধিকারী জনাইছেন স্থানীয় সরপঞ্চক মধ্যে জনাইছেন, কিন্তু বর্তমান সুদ্ধা কোনসি প্রকার তার সমস্যার সমাধান হই না। হ্যাঁ কাদম্বরী, আমি অছু এটি মহাকালপড়া ব্লকর কুমারপড়া অঞ্চলরে, এবং বিশেষ করে কহিবা গলে এ আখপাখ গাঁ আখপাখ যে 10টি গাঁ আছে সেই 10টি গাঁরে লোকমানকর জমি যাহা নদী কূলরে থিলা তাহা অনেক খাইগলাণি। মোর বন্ধুকু কহিবি সে দেখেবে কিভাবে ভাবরে এই যে নদী গর্ভরে অনেক জমি লীন হয়েছে, বর্তমান অনেক দিন পরে গোটে ঘটনা দেখিবা মিলছে, অনেক দিন পরে সরকার 155 কোটি টঙ্কা ব্যবরাত করিছন্তি লুণা ঘেরি বন্ধর সুরক্ষা এবং নদী বন্ধ বা নদী কূলর সুরক্ষা পাই, কিন্তু দেখিবা গলে সে কার্য আরম্ভ হয়েছে কিছুদিন হবে, এ কার্য যে আরম্ভ হয়েছে দেখি, এবং সেটি সে কামটা যাহা অভিযোগ আসুছি সম্পূর্ণ ভাবরে যাহা কামটা হচ্ছে নিম্নমানের কাম হচ্ছে, যেটি নদীরে গভীর অছি এবং অনেক পানি যেটি নদীরে অছি, এবং যেটি আমি বর্তমান অছে সেই নদী কূলরে নদী কূলরে নুলা নদী বন্ধর সুরক্ষা এবং নুলা নদীর যে তটবর্তী অঞ্চলর সুরক্ষা পাই সরকার যে যোজনা করছেন বাস্তবরে তাহা কেতে ফলবতী হচ্ছে তাহা আমি দেখিবা, কিন্তু দেখিবা যে প্রথম বর্তমান চালিছি লুণা নদী কূলরে আমি সমস্ত অছে, এবং সে যে পবন মাড় হচ্ছে নদী কূলরে মো ক্যামেরা বন্ধু কহিবি সে দেখেবে কিভাবে ভাবরে এই যে লুণা নদী কূলরে যে পবন মাড়ে পথর গুড়া পাতি যাচ্ছে, এবং বিশেষ করে এই যে ছোট ছোট পথর পড়ছে তাহার স্থায়িত্ব কেতে দিন এ নেই, যেতবে আমি আসি যে গাঁ নিকটে পৌঁছলে এবং গাঁর কিছু যুবক মন অনেক আমাদের আগামী সময় তার প্রতিক্রিয়া নবা আমাদের দেখেবি কিভাবে ভাবরে কিভাবে ভাবরে এই যে কাম হচ্ছে যেটি ছোট
অত্যন্ত ছোট ছোট পথরের কাম হচ্ছে, যা কি এই যে চৈতি পবন হচ্ছে, এ চৈতি পবন সে পুনি নদী গর্ভক চালি যাব এবং নদী কূল যেমিতি খাইবা কথা সেমতি হি খাইব। তেমন যে গ্রামবাসী মানে বিগত দিনের আমাকে অভিযোগ করেছেন, আমি তাঁর প্রতিক্রিয়া নবা। আচ্ছা কহবে আপনার এমএসটিভি পক্ষ স্বাগত। কবে এই যে কাম হচ্ছে, সরকার কোটি কোটি টাকা খরচ করে অনেক দিন পরে কাম করছেন, কোন কহবে কেমতি কাম হচ্ছে? সে তো সবুলে ছোট ছোট পথর আনি পকাউছেন, কমপ্লেন কলা পরে বি সে তো মানু না। সে কয়া কথা যে আমার বড় পথর পড়ছে, বড় পথর পড়ছে যদি পুনি যদি তো পড়ছে ডিপ রু নেকি আসা উপরক, কেন যেতি পুরা খালর উপরা যে হাইট করা যায় তাহলে সেটা রহিতান্তা, কেন সে খালুর পকাই দেন, খালের কিছু পথর পকাইলা পরে সে কমপ্লেন কলা পরে সে আসি গুড়ি দেখাই দেন যে আধারে পথর অছি, পথর অছে যদি গোটে বর্ষ যাওনি তার সে পড়াউছি। প্রশাসনিক অধিকারী বা তটবন্ধ বিভাগ অধিকারী মানে সে আসছেন দেখা তদারক করছেন ঠিক ভাবে? কেবে তো আমি দেখিনু, আমি তো এই সবুলে রহুছি, কেবে দেখিনু। তার কৌছেন যে আমি কমপ্লেন কলার না, হ্যাঁ আসবে ইয়ে করবে সে করবে কই দেন, আসবার না কাম তো বন্ধ কলা বেড়ে পুঁজি আজ বন্ধ করে কবু সে কবে হ্যাঁ আমার বড় পথর নিয়ে আসি গোটে গাড়ি পত্র কিনে আইলে বাস কাম চালু করলে পুঁজি রাতে রাতে পত্র আনি ঢাল দেন, আর দিনের আসলে কেন আমি কম করবু, রাতে আসছেন আমি কম করে পারি। কোণ লাগুছে ঠিকাদার এবং অধিকারী তাঁর ভিতরে কিছু রয়েছে কি এমতি সলা সুতরা রয়েছে যেপা কি কাম এমতি নিম্নমান করছেন সেমানে? নিহাতি না, নিহাতি রহিতব না, নিহাতি ন রহিতলে সে এইভাবে কাম কাই করিয়া যাইতান্তে কি, কিছু তো থিবারু সে এমতি কাম করছেন না। আমি নউথিলে প্রতিক্রিয়া নউথিলে জনে যুবক এই এই গাঁর জনে যুবক কোঠু আউ জনে অছন্তি জনে বরিষ্ঠ নাগরিক অছন্তি আম পাখরে, আমি তাঙ্গটো পচারি পুছিবা সে জনে বরিষ্ঠ নাগরিক এটি নদী যে বন্যা জল আসে কেতে ক্ষয়ক্ষতি হয়ে এটি অঞ্চলে, মানে অনেক ক্ষয়ক্ষতি জমজমা হয়, ফসল নষ্ট হয়ে, ঘর নষ্ট হয়ে, ফসল নষ্ট হয়ে, সরকার তরফর দিলে দিনে অধে দেব কি আট দিন পাঁচ দিন পাই দেব, তাহলে দু বছর পাই কোনো ক্ষতির আকলন করিব। আচ্ছা এ নদী বিস্তীর্ণ নদীকূল অঞ্চল, এতে কেতে চাষ জমি নদী গর্ভরে গলানি, কেতে হেক্টর জমি যাই তা বি আমি কই পারিব, কারণ আম বাপা দাদাঙ্ক পিরিয়ড রুমি চাল ফেলিয়া চালছি নদীর নিগম ছিলা কি কম পরিমাণ, এইভাবে সমুদ্র সহিত সমান হলানি। তার চৈতি বেশি কেবে বন্যারে ক্ষয়ক্ষতি হয়ে না চৈতি পবন রে ক্ষয়ক্ষতি? চৈতিয়ারি পবন ধরি ক্ষয়ক্ষতি হয়। কেতে চাষ জমি বর্ষারে যায়? বর্ষারে স্যার তো সেতটা কইবার গুণ আমি মাপ যুব করুন, কিন্তু হিসাব করে হারাহারি চারিবে উদাহরণ হিসাবে খাই যায়। আচ্ছা এই যে খাইবাকু লক্ষ্য করে সরকার কোটি কোটি টাকা খরচ করে এটি পথর বন্ধ নির্মাণ করছেন নদী কূলরে, যেতে কি আপনার চাষ জমি সুরক্ষা হব, কেমতি চালছে সে সুরক্ষা? সুরক্ষা ভাবনা আমি তো দেখি পারছো আছে আগে ভালো ভাবে চালু না, কাইকি না ছোট ছোট পথর এটি পড়ুছি, পথর ইয়ে চৈতাল ভবনে রয়েছে, বন্যা পর্যন্ত ইয়ে বুঝবো না, বন্যাটা তো হলে আরো অনেক পথর ভাবনা বাহারি যাব, কিন্তু ইয়ে চৈতাল ভবনে ইয়ে পথর বি রহিব, যদি পবন রহুনি বন্যারে কেমতি রহিব বলে আমার ভাব ভিন্ন না। এনেই যে আপনার যে অধিকারী মানে আসছেন মজরে মজরে আসছেন দেখুছেন আগে তদারক করছেন আপনি দেখুন না, আগে কেবে ভেট হইন, আজ আপনাকে প্রথম ধর পাই ভেট হইছে, অধিকারী মানে সরকারি অধিকারী মানে সেমানে আসছেন না? না শুনা আমি কেবে ভেট হইন করব কোন আপনক দি তো প্রথম ধর ভেট হইছে, যা আপনি দেখতেলে আমি যা প্রতিক্রিয়া নউতলে এই যে সরকারি অধিকারী মানে অছন্তি যে কো কাম যাহা কি কই পাইবা হিমাংশু কি আপন প্রতিক্রিয়া রখুতলে এবং অঞ্চলবাসী মধ্যে গোটে পুরা প্রতিক্রিয়া রখুতলে কি কোনসি অধিকারী আজি পর্যন্ত না সেটা কো যাইছন্তি না না সে স্থিতি কো অনুধান মধ্যে করিছন্তি, কিন্তু সরকার এই যে পথর বন্ধ পাই কোটি কোটি টাকা মধ্যে খরচ করুছন্তি, নদী কূলিয়া বাসী মানে কিভলি ভাবে ভালরে জীবন যাপন করিবে তাকু নে অনেক যোজনা মধ্যে করা যাইছি, কিন্তু সবুঠার বড় কথা আইছি কি স্থানীয় সরপঞ্চ মধ্যে রয়েছন্তি, স্থানীয় অনেক অধিকারী মধ্যে সেঠারে রয়েছন্তি, তেবে কেবে মধ্যে গুহারি অঞ্চলবাসী করি নাহান্তি কি কেবে সমস্যার সমাধান করিবা পাই চেষ্টা করি নাহান্তি কাহিকি তাকু নে সবুঠার বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে। নিশ্চিত করত কাদম্বরী অনেক লোক আপনারা কাহাকু জনাইছন্তি এ নেই কি? স্যার আমি এটা জনাইনু,
যেহেতু সরকারি কার্য অছি সরকার তদারক করিবা পাই কার্যকু তদারক করিবা পাই কনিষ্ঠ যন্ত্রীঙ্গ ঠু আরম্ভ করি নির্বাহী যন্ত্রীঙ্গ ঠু আরম্ভ করি একজুট ইঞ্জিনিয়ার পর্যন্ত সমস্তে অছন্তি তেণু তাঙ্কর যে উত্তর দায়িত্ব রয়েছে কামর উত্তর দায়িত্ব তাঙ্ক পাখে রয়েছে সেমানে এ কাম নিজে করিবা কথা। ধুঁতু যে বি অছন্তি তাঙ্ক সহিত কথা হই তাঙ্ক সহিত কিভাবে ভাবে ভালো ভাবে কাম হব সে নেই আলোচনা করি করিবা কথা কিন্তু আগটি কথা কই পারিবা হিমাংশু ঠিক ভাবে সঠিক ভাবে আলোচনা করা যাই এই সমস্যার সমাধান করিবার আবশ্যক রয়েছে কিন্তু যে ঠিকাদার এই কাম নেইছন্তি এবং ছোট ছোট পথর পকাইছন্তি যা ফলে কি বর্তমান ছোট পথর মধ্যে নদী গর্ভরে মধ্যে লীন হয়ে যাচ্ছে তে পাখাপাখি এই সমস্যা কেতে দিন ধরে চালিছি কদমরে যা কহিবা এ সমস্যা যেতবে কাম আরম্ভ হয়েছে পাখাপাখি ছ মাস ধরি এ কার্যক্রম কার্য এটি আরম্ভ হলানি এবং অনেক দেখিবা কহিবি ক্যামেরা পার্সন কো দেখাইবে সে যে অনেক কাম মধ্যে হলানি এবং যো বড় কাম হয়েছে তাহা মধ্যে নদী গর্ভ কো খসি আসুছি তেণু কহিবা কো গলে যো যো ভাবে ভাবরে আমার স্থানীয় লোক মানে কহুতিলে স্থানীয় যুবক মানে কহুতিলে বরিষ্ঠ নাগরিক মানে কহুতিলে তেণু সে পথর জায়গায় সেমানে বালি বস্তা পকাই নিজ চলপ্রচল করিয়া পাই মু সিধা সড়ক কহিবি দেখাইবা পাই পথর যেহেতু রহুনি সেথিপাই সিধা বালি বস্তা পকাই কি স্থানীয় লোক মানে কারবার করুচন্তি এটি নদীরে চলপ্রচল হবা পাই হেলে নিজকু বালি বস্তা পকাইবাকু পড়ুছি এটি কারণ পথর রহু নাহি এবং যো পথর রহিবা কথা ঠিকাদার সে পথর পকাউ নাহান্তি তেণু কাহি পকাউ নাহান্তি সে নেই কোন প্ল্যান রহিছি কার্য কার্যর ঠিক ভাবে বা সঠিক ভাবে এটি একজুট ইঞ্জিনিয়ার কোটু আরম্ভ করি যেইটু আরম্ভ করি সমস্ত কই পারবে কিন্তু যেহেতু সেমানক দ্বারা কাম হউনি নিশ্চিত ভাবরে এ এ কার্যকু সচিব স্তরীয় পদক্ষেপ করিবার আবশ্যকতা আছে যে বিভাগীয় সচিব অছন্তি আকু সঠিক ভাবে আসি দেখিবা সহিত কিভাবে ভাবরে কার্য টেকনিক্যাল টিম আসি কিভাবে ভাবরে এটি কাম হেলে স্থানীয় লোকমানে সুরক্ষিত রহিপারিবে স্থানীয় লোকমানকৰ সুবিধা হৈ পাৰিব এবং সরকারি অর্থ কোটি কোটি টঙ্কা লোকমানক কামৰে লাগি পাৰিব সে নেই কি আলোচনা করিবার সময় আসছে এবং টেকনিক্যাল টিম আর সচিব স্তরীয় তদন্ত হবার আবশ্যকতা আছে কাদম্বরী নিহত ভাবে সচিব স্তরীয় গোটিয়ে প্রকার আলোচনা করি তদন্ত হবার গোটিয়ে প্রকার আবশ্যক মধ্য রয়েছে হিমাংশু কিন্তু সবুঠার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি হিমাংশু যেতবে ছোট ছোট পথর বসা যাইছি কোটি না কোটি ঠিকাদার উপরে বর্তমান প্রশ্ন উঠুছি কিন্তু কিছু সময় পূর্ব আপনার প্রতিক্রিয়া মধ্য কই সারিছন্তি কি ঠিকাদার এবং যন্ত্রীঙ্কর মধুচন্দ্রিকা যোগু এই সব কাম অধা পন্তরিয়া হইকি পড়ি রয়েছে তবে সবুঠার বড় কথা হলো কি এই এই যে কার্যকু সঠিক ভাবে তদন্ত করা যাবার আবশ্যক রয়েছে এবং সঠিক কাম মধ্য করা যাবার মধ্য আবশ্যক রয়েছে কাইকি না যদি কইবা কেন্দ্রাপড়া বাসী সম্পূর্ণ রূপে নদী উপরে নির্ভর করি থাকি এবং সবুবেলে নদী উপরে নির্ভর করিবা যোগ অনেক সময়রে ভয় মধ্য রই থাকে। আচ্ছা হ্যাঁ আমি দেখিবা যে সচিব স্তরীয় তদন্তর আবশ্যকতা আছে আমি কহুতিলে যে সচিব স্তরীয় তদন্তর আবশ্যকতা আছে এবং টেকনিক্যাল টিম দুইটা কথার এটি মু কহিবি যে টেকনিক্যাল টিম আসি কহিব যে এটি কো প্রকার পথর দরকার স্থানীয় লোক জানিছন্তি অফিসার জানিছন্তি সমস্ত জানিছন্তি যেহেতু এটি নদী গভীর হচ্ছে চৈতি পবন এই অবস্থা আছে নদীর তেণু আগামী যেতবে বন্যা হব তেণু সে পরিস্থিতি মধ্যে নিয়ন্ত্রণাধীন রহিব না পরিস্থিতি উৎকট হব কারণ এবে যদি তার সমাধান না হয়ে এবে যদি বড় বড় পথর নদী কূলরে না পড়ে বর্তমান যদি কার্য আরম্ভ ন হুয়ে তাহলে আগকু বর্ষা দিন রয়েছে বন্যা পরিস্থিতি মধ্যে দেখা যাই পারে অনেক সমস্যার মধ্যে অঞ্চলবাসী সম্মুখীন হওয়ার আশঙ্কা করা যাচ্ছে আউ কিছু যুবক মধ্যে উপস্থিত অছন্তি কোন কোন অসুবিধার সেমানে সম্মুখীন হচ্ছে কিছু প্রতিক্রিয়া নেওয়া পাই চাইবো হিমাংশু নিশ্চিত কাদম্বরী আমি মধ্যে বুঝিবা এটি যে নদী যেতবে বন্যা নদী কূল থাকে নদী রু বর্তমান নদী বন্ধ যেতিকি দূর অছি বর্তমান ধীরে ধীরে নদী খাই আসিলানি তেণু যেতবে নদী বন্ধ পর্যন্ত লাগে না সেপটে আউ কিছু সমস্যা সৃষ্টি করে বন্যা জল পথপটে ফসল ক্ষতি করে
ଅଛି ନଦୀ ପାଣି ଯିବା ପାଇଁ ଅଛି, ସରୁ ନଦୀ ଅଛି, ସେଇ ନଦୀ ଯାଇ ଧାନ ଫସଲ କ୍ଷତି କରେ, ଫସଲ କ୍ଷତି କରେ, ଘର ଘର ଅନେକ ଘର ବି ତାଙ୍କ ପଛରେ ପଡେ, ଅନେକ ଚାଳ ଛପର ଘର ଥିବ, ସେମାନେ କେମିତି ରୁହନ୍ତି ସେ ସମୟରେ? ସେଇ ସମୟରେ କୁଟୁମ୍ବଟି ଯାଇ ରହୁଛି ଉଚ୍ଚ ଜାଗା, ସେ ଜାଗାରେ ରହନ୍ତି, ତାପରେ ବନ୍ୟା ଛାଡିଲା ପରେ ଆସିକି ସରକାର ନିଶ୍ଚୟ ସେ ସମୟରେ ସହାୟତା ଯୋଗାଇ ଦଉଛି, ସେ ସହାୟତା ପାଇଁ ଚଉଦ ଦିନ ଘର ଭାଙ୍ଗିଯିବା ପାଇଁ କି ପଇସା କଣ ଅଛି, କେତେ ଦିନ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମିଳିଯାଏ ସେଗୁଡା? ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ସେଇଟା କଣ ହେଇଥିଲେ ଯୋଉଟା ଅଭ୍ୟସଙ୍କୁ ଧରିକିରି ମିଳା ମିଳି ସହାୟତା ମିଳିଥାଏ। ତେଣୁ କେବଳ ଘର ନୁହଁ, ଘର ନଷ୍ଟ ହେବା ସହିତ ଚାଷ ଜମି ମଧ୍ୟ ନଷ୍ଟ ହେଇଥାଏ, ଯାହା ଆମକୁ କହୁଥିଲେ ଜଣେ ବରିଷ୍ଠ ନାଗରିକ କହୁଥିଲେ। ତେଣୁ ବର୍ତ୍ତମାନର ସମୟ ଆସିଛି ଏବେଠାରୁ, ସେଥିପାଇଁ ସରକାର ସଜାଗ ହେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ଏବଂ କିଭଳି ଭାବରେ ସେଠି ସଠିକ ଭାବେ, ଯେହେତୁ ସରକାରଙ୍କର ତହବିଲରୁ କୋଟି କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଉଛି, ତେଣୁ କିଭଳି ଭାବରେ ସଠିକ ଭାବେ ତାହା ଖର୍ଚ୍ଚ ହେବ ଏବଂ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କର କାମ ଲାଗିବ ଏବଂ ତାହା ବର୍ଷ ବର୍ଷ ଧରି ସ୍ଥାୟୀ ଯୋଉ କାମ ହବ, ଯାହାକି ଆଗାମୀ ଦିନରେ ଲୋକମାନେ ବା ଏଠି ଅଞ୍ଚଳରେ ଯୋଉ ବସବାସ କରୁଥିବା ଲୋକମାନେ ହୁଅନ୍ତୁ ଚାଷୀ, କାରଣ ଦେଖିବାକୁ ଗଲେ ଏ ଅଞ୍ଚଳରେ ଯଦି ଶିଳ୍ପ ନାହିଁ, କଳକାରଖାନା ନାହିଁ, କିଛି ନାହିଁ, ତେଣୁ ସମସ୍ତେ ଚାଷ ଉପରେ ନିର୍ଭର କରିଥାନ୍ତି। ତେଣୁ ଚାଷ ଜମି ଯେତେବେଳେ ନଦୀ ଗର୍ଭରେ ଲୀନ ହବାକୁ ବସୁଛି, ଲୀନ ହଉଛି, ତେଣୁ ସେ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କର ସମସ୍ୟା ପ୍ରତି ସରକାର ଦୃଷ୍ଟି ଦେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ଏବଂ କିଭଳି ଭାବରେ ସେ ସଠିକ ଭାବେ ଚାଷ କରିପାରିବେ, ତାଙ୍କ ଚାଷ ଜମି ସୁରକ୍ଷିତ ହବ ଏବଂ ଚାଷ ବିହନ ଔଷଧ ସବୁ ସହଜରେ ମିଳିପାରିବ ଏବଂ ସେ ତାଙ୍କର ପରିବାର ବଞ୍ଚେଇ ପାରିବେ। ଆଉ ଗୋଟେ କଥା ଦେଖିବାକୁ ଗଲେ, ଯୋଉ ଚାଷ ନଷ୍ଟ ହବା ସହିତ ବନ୍ୟାରେ ଘର ନଷ୍ଟ ହଉଛି, ସେଥିପାଇଁ ଯେତେବେଳେ ଘରେ ବନ୍ୟା ପ୍ରବେଶ କରେ, ଆମେ ବିଗତ ଦିନରେ ଅନେକ ଥର ଦେଖିଛୁ, ଯୋଉ ଚାଳ ଛପର ଘରେ ଲୋକମାନେ ରହିଥାନ୍ତି, ସେଠି ଯେତେବେଳେ ପାଣି ଲାଗେ, ସେଠି କାନ୍ଥ ଭୁଶୁଡି ପରେ, ତାର ବାରଣ୍ଡା ଭୁଶୁଡି ପରେ, ଏବଂ ସେ ଯୋଉ ବ୍ୟକ୍ତି ଜଣକ ଯୋଉଠି ଖାଏ, ଯୋଉଠି ତିଆରି କରେ, ରୋଷେଇ ତିଆରି କରେ, ଯୋଉ ଚୁଲି, ସେ ଚୁଲିରେ ମଧ୍ୟ ପାଣି ପଶିଥାଏ, ତେଣୁ ତାର ଖାଇବା ବନ୍ଦ ହେଇଯାଏ, ରହିବାକୁ ଜାଗା ନଥାଏ, ସେ ଯୋଉ ବିପଦ ସଂକୁଳ ଅବସ୍ଥାରେ ମାନସିକ ଭାରସାମ୍ୟ ହେଇଥାଏ, ଏବଂ ସେ ସମୟରେ ଯାହା ସରକାର ସାହାଯ୍ୟ ଯୋଗାଇ ଦିଅନ୍ତି ତାହା ମଧ୍ୟ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। ତେଣୁ ଆଗାମୀ ଦିନରେ ଯୋଉ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହଉଛି ବା ସରକାର ଯୋଜନା ଯୋଉ କାର୍ଯ୍ୟ ହଉଛି, ତାର ଯୋଉ ତଦାରଖ କରିବାକୁ ଯୋଉ ଅଧିକାରୀ ମାନେ ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ ଆମେ ନିବେଦନ କରିବା, ଯଦି ସେ ଆମର ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ତଥ୍ୟ ରଖୁଥିଲେ କି ଯୋଉ ଅଧିକାରୀଙ୍କୁ ଏଇ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି, ଏହି କାମ କରିବାର ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି, ସେମାନଙ୍କ ଠିକ୍ ରୂପେ ସ୍ଥିତି ଅନୁଧ୍ୟାନ କରାଯିବାର ଆବଶ୍ୟକ ରହିଛି, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯେହେତୁ ଅବ୍ୟବସ୍ଥାରେ ରହିଛି, ଏହି ପଥର ପ୍ୟାକିଂ କରାଯାଇ ନାହିଁ, ଯାହାଫଳରେ କି ଅନେକ ସମସ୍ୟାର ମଧ୍ୟ ସମ୍ମୁଖୀନ ହେଉଛି, ଆପଣ ମଧ୍ୟ ଖବର ପ୍ରସାରଣ ମଧ୍ୟ କରିଛନ୍ତି ଏବଂ ସ୍ଥାନୀୟ ଲୋକମାନେ ଗୋଟିଏ ପ୍ରକାର ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଛନ୍ତି, ତେଣୁ ହିମାଂଶୁ, ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି ଏହି ସମସ୍ୟା ଭିତରେ, ଏହି ସମସ୍ୟାକୁ ନେଇ ଆପଣ କୌଣସି ଦିନ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଅଧିକାରୀ କିମ୍ବା ବ୍ଲକ ଅଧିକାରୀଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିଥିଲେ କି? ଏ ଯୋଉ ବିଭାଗ ଅଛି, ତଟବନ୍ଧ ବିଭାଗ, ଏ ତଟବନ୍ଧ ବିଭାଗର କନିଷ୍ଠ ଯନ୍ତ୍ରୀଙ୍କ ଠୁ ଆରମ୍ଭ କରି ନିର୍ବାହୀ ଯନ୍ତ୍ରୀଙ୍କ ଠୁ ଆରମ୍ଭ କରି ଦାୟିତ୍ୱରେ ଥିବା ଯୋଉ ଆଳି ବିଭାଗ ଯୋଉ ରହିଛି, ଆଳି ବିଭାଗ ତଟବନ୍ଧ ବିଭାଗର ଅଧିକାରୀଙ୍କ ସହିତ ସିଧାସଳଖ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଆମେ ଚେଷ୍ଟା କରିଥିଲୁ, କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଆମେ ଅନେକ ଅନ୍ୟ କଥା ହଉ, ଯେତେବେଳେ ଏଇ କଥାକୁ ଆସୁ, ସେତେବେଳେ ସେ ଏଇ କଥାକୁ ଶୁଣିନଥାନ୍ତି ବା ଏହାର କୌଣସି ସଠିକ ଜବାବ ଦେଇନଥାନ୍ତି। ତେଣୁ କୋଉଠି ନା କୋଉଠି ଲାଗୁଛି ଏଇ ଯୋଉ ଠିକାଦାର ଏବଂ ସେଇ ଅଧିକାରୀ, ତାଙ୍କ ଭିତରେ କିଛି ନା କିଛି ମିଲି ଭଗତରେ କିଛି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହଉଛି, ଯାହାକି ସାଧାରଣ ଲୋକଙ୍କ ପାଇଁ ଆଜି ନିହାତି ଅସୁବିଧାର କାରଣ ଆଗାମୀ ଦିନରେ ହବ। କାଦମ୍ବରୀ, ନିହାତି ଭାବେ ଆଗାମୀ ଦିନରେ ଗୋଟିଏ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ତାହା ଏବେଠାରୁ ଗୋଟିଏ ପ୍ରକାର ଅନୁମାନ କରାଯାଉଛି, କିନ୍ତୁ ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ହେଲା କି ସରକାର ରାଜସ୍ୱରୁ ଯଦି କହିବା କୋଟି କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି ଏହି କାମ କରିବା ପାଇଁ ଏବଂ ନଦୀକୂଳିଆବାସୀ କିଭଳି ଭାବେ ଶାନ୍ତିରେ ଜୀବନ ବିତାଇବେ ତାକୁ ନେଇ ଅନେକ ଯୋଜନା ମଧ୍ୟ କରାଯାଉଛି, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଏହି ଏହାକୁ ନେଇ ଅବ୍ୟବସ୍ଥା କରୁଛନ୍ତି କିମ୍ବା ଠିକ୍ ଭାବରେ ସଠିକ୍ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରୁନାହାନ୍ତି, ତାହେଲେ ଉପର ସ୍ତରରେ ଯଦି କହିବା ଠିକ୍ ଭାବରେ ତଦନ୍ତ ହେବାର ଆବଶ୍ୟକ ରହିଛି ଏବଂ ଯେଉଁମାନେ ଅବ୍ୟବସ୍ଥା କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ଉପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନର ଆବଶ୍ୟକ ରହିଛି। ନିଶ୍ଚିତ ଭାବରେ କହିବାକୁ ଗଲେ, ଯଦି ଯୋଉ ଅଧିକାରୀ ମାନେ ଏଠି ଦାୟିତ୍ୱରେ ଅଛନ୍ତି, ଯୋଉ ତଟବନ୍ଧ ବିଭାଗର ଲୁଣା ତଟବନ୍ଧ ବିଭାଗର ଯୋଉ ଅଧିକାରୀ ମାନେ ଅଛନ୍ତି ଦାୟିତ୍ୱରେ, ସେ ଯେହେତୁ ଠିକ ଭାବରେ କାମ କରୁନାହାନ୍ତି, ଆପଣ ସିଧାସଳଖ ଆମେ ବୁଝୁଥିଲେ ଯେ ସାଧାରଣ ଲୋକମାନେ ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଥିଲେ,
তাঙ্কর যে কথা রাখিলে যে কি কোনসি অধিকারী এটি পৌঁছু নাহান্তি তেনু যদি এ এ কথা সে যে সরকারি কর্মচারী অছন্তি যদি এটি পৌঁছু নাহান্তি তাঙ্ক দায়িত্ব সুচারু রূপে নির্বাহ করু নাহান্তি তেনু সময় আসিছে উচ্চ পদস্থ অধিকারী বা আমি কাহাকু কহিবা যদি নির্বাহী যন্ত্রী ন আসছন্তি তাহলে কনিষ্ঠ যন্ত্রী ন আসছন্ত নির্বাহী যন্ত্রী আসিবা কথা বা তাকু তদারক করিবা কথা যদি সে ন আসছন্তি একজুট ইঞ্জিনিয়ার মধ্যে আসিবা কথা বা তাকু তদারক করিবা কথা যদি সে উভয় সেমানে আসু নাহান্তি তাহলে বর্তমান সময় আসছে সচিব স্তরীয় তদন্ত হবার আবশ্যকতা আছে বা গোটে টেকনিক্যাল টিম বিভাগীয় টেকনিক্যাল টিম আসি এ কামকু তদারক করিবার আবশ্যকতা আছে। গোটে কথা যা হিমাংশু কহিলে উচ্চ স্তরীয় তদন্ত হবার আবশ্যক রয়েছে টেকনিক্যাল টিম মধ্যে সেঠারে উপস্থিত রয়ে স্থিতিকে অনুধ্যান করিবার মধ্যে আবশ্যক রয়েছে কিন্তু অন্য তরফ যদি আমি দেখিবা লোকঙ্ক মধ্যে সচেতন হবার আবশ্যক রয়েছে লোকমানকু মধ্যে একজুট হই এহা উপরে প্রতিবাদ করিবার আবশ্যক রয়েছে নিজ দুঃখ জেলা প্রশাসন নিকটে নিবেদন করিবার মধ্যে গোটে প্রকার আবশ্যক রয়েছে। নিশ্চিত ভাবে কাদম্বরী লোকমানে মধ্যে সচেতন হবার আবশ্যকতা আছে কারণ যেহেতু এ কোটি কোটি টঙ্কা সাধারণ লোকর ট্যাক্স রে সরকার বিভিন্ন উন্নতিমূলক কাম করছন্তি লোকমানে সময় আসি লোকমানে সচেতন হবার আবশ্যকতা আছে বিশেষ করে এ অঞ্চলর লোকমানে স্থানীয় স্তরে সরপঞ্চ কটু আরম্ভ করি জেলা পরিষদ কটু আরম্ভ করি বিডিও তহসিলদার কটু আরম্ভ করি জেলাপাল পর্যন্ত দাবি রখিবার আবশ্যকতা আছে। যদি দেখা যাচ্ছে যদি এবে স্থানীয় লোকমানে সচেতন হেবে একজুট হেবে এবং জেলাপাল নিকটে নিজের দাবি রখিবে হুয়েত এ সমস্যার সমাধান হয়ে পারে। কাদম্বরী নিহতি ভাবে হিমাংশু যাকে আপনার প্রতিক্রিয়া রাখুলে যদি লোকমানে একজুট হেবে সচেতন হেবে এবং জেলা প্রশাসন নিকটে নিজের দাবি উপস্থাপন করিবে তাহা দ্বারা এই সমস্যার সমাধান হয়ে পারে নচেত যা আপনার প্রতিক্রিয়া রাখুলে উচ্চস্তরীয় তদন্তর মধ্যে আবশ্যক রয়েছে যে ঠিকাদারকে এই দায়িত্ব দিয়া যাইছি সেই ঠিকাদার উপরে দৃঢ় কার্যানুষ্ঠান নেবার মধ্যে গোটে প্রকার আবশ্যক রয়েছে যা আপনার সম্পূর্ণ তথ্য রাখুলে বহু বহু ধন্যবাদ হিমাংশু আপনার তমাম আলোচনা। তবে সিধাসখ কেন্দ্রাপড়া জেলার হিমাংশু সহ আমি আলোচনা করি কি কিভাবে ভাবে নদীকূলিয়াবাসী চিন্তা নিয়ে সে গোটে প্রকার সূচনা রাখুলে এবং কিছু নদীকূলিয়াবাসী প্রতিক্রিয়া আমি শুণুলু কি কিভাবে ভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু সে কোটি না কোটি সচেতন না এবং নিজ দুঃখকে জেলা প্রশাসন নিকটে কহিপার না এবং যদি কহবা ব্লক অধিকারী নিকটে জনাই পু না কিন্তু সরকার লোক সুবিধা অনেক যোজনা করেছেন কোটি কোটি টাকা খরচ করে নদীবন্ধ নির্মাণের দায়িত্ব ঠিকাদারকে দিয়া যাই কিন্তু ঠিকাদারর মনোমুখী কাম এবং যে দায়িত্বের যন্ত্রী অনেক উচ্চ পদস্থ অধিকারী অনেক সে মনোমুখী কাম যোগু বর্তমান হৈরাণ হরকত হচ্ছেন নদীকূলিয়াবাসী মানে তবে এখানে যদি কহবা কোটি না কোটি আমি এহা উপরে লোকমানকু মধ্যে সচেতন হবার আবশ্যক রয়েছে এহা বিরোধে স্বর উঠাইবার মধ্যে আবশ্যক রয়েছে এবং যে ঠিকাদার যন্ত্রীকু মধ্যে এই কাম দিয়া যাইছি সেমানক উপরে মধ্যে যথেষ্ট কার্যানুষ্ঠান হবার আবশ্যক রয়েছে কাহিঁকি না আগকু বর্ষা দিন রয়েছে বর্ষা দিন পূর্বরু এই সমস্যার সমাধান হবার আবশ্যক রয়েছে এবং আমি মধ্যে নিবেদন করুছু কি শীঘ্র এই সমস্যার সমাধান মধ্যে করা যাও।